যে কোন সময় আবার আমার মদিনা আক্রমণ করতে পারে এই চিন্তা করে হযরত ওমর 17 জন তরুণ মুজাহিদ মুসলমানদেরকে দিয়া আব্দুল্লাহ বিন হুযাফা একজন তরুণ মুসলমানকে সেনাপতি বানায়া পাঠায়া দিলেন, যাও তোমরা পারস্য এলাকা পারস্য সীমান্ত এলাকা পাহারাদারি করবা, পারস্যের কোন মানুষ যেন আমার দেশে গাদ্দারি করতে না পারে, কেউ যেন মদিনা আক্রমণ করতে না পারে, তোমরা ওখানে পাহারাদারি করবা। সীমান্ত গার্ড হিসাবে পাঠাইয়া দিলেন, 17 জন মুসলমানকে পাঠাইয়া দিলেন, সেনাপতি বানালেন তরুণ সাহাবী 16, 17 অথবা 18 অথবা 15 বছরের মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিল, তার দেশে ঘোষণা করে দিল, কোনোভাবে যদি তোমরা মুসলমান একজনকে ধরতে পারো, কোনোভাবে যদি মুহাম্মদের কোনো সাহাবীকে ধরতে পারো, তোমরা তাকে মারবে না, আঘাত করবে না, জীবন্ত আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের ইমান পরীক্ষা করতে চাইব তারা কেমনে দুনিয়ার জন্য জীবনের জন্য ইমান বিক্রি করে না, বরং ইমানের জন্য জীবন বিসর্জন দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুদের এক পর্যায়ে পারস্য বাদশা ঘোষণা করে দিল, তোমরা যদি ধরতে পারো আমার কাছে জীবন্ত নিয়ে আসবে। মুসলমানেরা পারস্য সীমান্ত এলাকা পাহারাদারি করতে লাগলেন। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো, কিছুদিন পরে গভীর রজনীতে যখন পাহারাদারি করতেছেন মুসলমানেরা, রাত্রবেলা পারস্য গোয়েন্দাদের হাতে সব মুসলমানেরা ধরা পড়ে গেলেন। 17 জনের 17 জন ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার কাছে তাদেরকে সাপোর্ট করা হলো। বাদশা পরীক্ষা করতে চায় ওরা তাদের রসুলকে কতটুকুন ভালোবাসে, ইসলামকে কতটুকুন ভালোবাসে, তা পরীক্ষা করতে চায়। পারস্য বাদশা জিজ্ঞাসা করলো, বলো মুসলমানেরা, তোমাদের সেনাপতিকে সবাই তরুণ মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখাইয়া দিলেন, এই যে আমাদের সেনাপতি। বাদশাহ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা, বয়স তো মনে হয় খুব বেশি হবে না, দুনিয়ার কোনো স্বাদ আস্বাদন করো নাই, আমার মন বলছে তুমি মনে হয় বিয়ে শাদী করো নাই। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, না, করি নাই। এবার এক নম্বরে পরিকল্পনা নিয়ে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি তো জানো কার দরবারে ধরা পড়েছ, তুমি জানো কার আদালতে হাজির হয়েছ, তুমি জানো কার জালে ধরা পড়েছ, এই মুহূর্তে তোমাদের 17 জনকে হত্যা করা হবে, বাঁচতে যদি চাও এক নাম্বার তোমরা ঈমান ছেড়ে দাও, কালিমা বাদ দিয়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে উঠলেন আর ডাক দিয়ে বললেন, ও কাফের বাদশা, পারস্যের বাদশা, খবরদার, তুমি মনে করেছো আমরা তরুণ, তুমি মনে করেছো আমাদের ইমান বড় দুর্বল, ও বাদশা তুমি বুঝতে ভুল করেছো, আমরা জীবনের জন্য ইমান বিক্রি করি না, বরং ইমানের জন্য জীবন দিয়ে দেই। আমরা ঘোষণা করে দিলাম, মরে যেতে পারি, সবাইকে তুমি মেরে ফেলতে পারো, আমরা একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশা এক নম্বরে ব্যর্থ হয়ে গেল। দুই নম্বরে বলেছে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের নবী তো দুনিয়ার জমিনে নাই। কয়, হ্যাঁ, আমাদের নবীজি মারা গেছেন। তাহলে তোমরা শুধু মনে মনে আমাকে বলো তোমাদের নবীকে একটা গালি দেও, নাউজুবিল্লাহ বলেন, তোমাদের নবী তো দুনিয়ার জমিনে নাই, গালি দিলে হবে কি আর না হবে কি, একটা গালি দেও, তোমাদের সবাইকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো কাফের, শোনো, আল্লাহ রাসূলকে গালির কথা বলেছো, আমাদের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে আর আমাদের যদি হায়াতে জিন্দেগি 1 মিনিটও বেঁচে থাকি, আমরা 1 সেকেন্ড বেঁচে থাকতে আমরা তো গালি দিতে পারি না, যারা আমাদের রাসূলকে গালি দিবে তাদেরকেও দুনিয়ায় রাখতে পারি না। अल्लाहु আকবার কেমন ঈমান কাফেরের সামনে দাঁড়ায়া কি বক্তৃতা করতেছে অসুবিধা হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ রাতে কিন্তু বেশি হয়ে যাচ্ছে মনে হয় কারণ বেশি রাত হলে তো কষ্ট হবে আপনাদের আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন এক পর্যায়ে দুই নম্বরে যখন ব্যর্থ হয়ে গিয়েছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন দুই নম্বরে বাদশা ব্যর্থ তিন নম্বর পরিকল্পনা করেছে এদেরকে ধরে ধরে এক একটা রুমের ভিতরে বন্দি করে রাখো এরপরে কি হবে ওরা তো তরুণ এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই নারীর সংস্পর্শ পায় নাই বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে ভাড়া করো আর ওদেরকে তাদের রুমের ভিতরে ঢুকাইয়া দাও কোনোভাবেই যদি একজন মুসলমানের চরিত্র নষ্ট করতে পারে তাহলে আমরা সাকসেস ওদের দোয়া কবুল হবে না তারা কৌশল করেছে মহিলাদের মাধ্যমে নবীজির কলেজার টুকরা সাহাবী ঈমানওয়ালাদের ঈমান ধ্বংস করে দেবে যেই কাজ সেই কথা যেই কাজ আমার বন্ধুগণ এক পর্যায়ে সবাইকে আলাদা আলাদা রুমে বন্দী করে দেওয়া হয়েছে গভীর রজনীতে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে সুন্দর করে সাজাইয়া উলঙ্গ করে আব্দুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে অর্ধ উলঙ্গ করে ঢুকাইয়া দেওয়া হয়েছে আর বলা হয়েছে কোনোভাবে যদি আকৃষ্ট করতে পারো কোনোভাবে যদি একটাবার চরিত্র নষ্ট করতে পারো তোমরা যা চাইবা তাই পাইবা যুবকেরা শোনো বিশ্ব সুন্দরী মেয়েদেরকে বড়া করে গভীর রজনীতে আব্দুল্লাহ বিন হুজাফার রুমে ঢুকাইয়া দিয়েছে মেয়েটা রুমের ভিতরে ঢুকেছে অলংকার জেওয়ার পড়েছে রুমের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহর কদমে সাজদায় পড়ে পড়ে কাঁদতেছে আল্লাহু আকবার মেয়েটা ঘরের ভিতরে ঢুকে তার অলংকারের ঝংকার দিল বুঝাতে চাইল বিশ্ব সুন্দরী তোমার রুমের ভিতরে তুমি এখনো নামাজ ভেঙ্গে দাও পুরাটা রুমের ভিতরে আব্দুল্লাহ বিন হুজাফার চতুর্দিক চক্কর দিতে লাগলো চক্কর দিয়া ডান পার্শ্বে বসে গেল উদ্দেশ্য হলো তিনি তো ডান দিকে সালাম ফিরাই আমাকে দেখবেন আমাকে দেখলেই তার মাথা ঠিক থাকবে না আব্দুল্লাহ বিন হুজাফার ডান পার্শ্বে অর্ধ উলঙ্গ হয়ে খারাপ ভঙ্গিতে বসে আছে আব্দুল্লাহ বিন হুজাফা দৃঢ়স্থির ভাবে দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন ঘরের ভিতরে কে এসেছে কে বসে আছে একটা বার তাকাইয়া দেখলেন না আল্লাহু আকবার কেমন ঈমান তাদের এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কাফেররা কৌশল করে এভাবে মহিলাদেরকে দিয়া চরিত্রওয়ালাদের চরিত্র নষ্ট করবে ওরা জানে না আমার কৌশল কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলে দিয়েছে আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে কাফেররা কৌশল করে দিন মুছে দেওয়ার জন্য ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় করেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুসলমানেরা তোমরা কাফেরদের পাতানো ফাঁদে পা দিও না ওদের কৌশলগুলো দুর্বল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্না কাইদাশ শাইতানি كان ضعيفا হোক না কেন সবগুলা কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং চলার পথে আমরা কোনোভাবেই কাফেরদের কৌশলে পা দিব, বলেন না পা দিব। আজকে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে, বিভিন্ন লাইনে মানুষদেরকে দিন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে শিরক করানো শেখানো হচ্ছে। আমরা সচেতন থাকা লাগবে, দিন বোঝা লাগবে। দিন শেষে কোনো তরিকা নয়, একমাত্র আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা জানতে হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, বাদশাহ মেয়েদেরকে ঢুকাই দিছে, মহিলারা তো বসে রইল রুমের ভিতরে। হযরত আব্দুল্লাহ বিন হুজাফা এভাবে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে। মহিলা চিন্তা করে দেখলো, সারা রাত থাকলাম একটা ছেলের কাছে, একটাবার তো তাকাইলই না। মেয়েটা তাড়াতাড়ি বাদশার কাছে রিপোর্ট করছে, ও বাদশাহ, আপনি আমার কার কাছে পাঠাইছেন? এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ, কি বাদ দিয়ে দিয়েছেন আপনি? এটা তো মানুষ না, কার কাছে পাঠাইছেন? ও তো আমার দিকে একটাবার তাকায়ও নাই। ও বাদশাহ, আমি যদি আরো কয়েক ঘন্টা তার আশেপাশে থাকতাম তাহলে তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও কালিমা পড়ে ফেলতাম। বাদশাহ 3 নম্বরে সফল না ব্যর্থ? সবাই বলেন ব্যর্থ। এবার বাদশাহ চিন্তা করে, এরা কি ঈমান নিয়ে থাকে? এত কিছু দেওয়ার পরে দেখি ঈমান ছাড়ে না। পরামর্শ বোর্ড পরামর্শ দিল, বাদশাহ এদের খাবার বন্ধ করে দেন। কি বন্ধ করে দেন? কথা বলে। তো খাবার বন্ধ করে দিলে কি হইব? এরা খাবার যখন বন্ধ হয়ে যাইব, কারণ এদের ফতু হইল কি, যান বাঁচানোর জন্য যা পাও খাও। আপনার এটা ভালো করে জানেন, যান বাঁচানোর জন্য সব হারামও হালাল হয়ে যায়। বলতে চাইলে শোনো, এদেরকে বেঁধে রাখো। 4 নম্বরের কৌশল। কয় নাম্বার বলছি? কয়টা কয়টা বলছি এখন? বলতেছি কয় নাম্বার? যদি সিরিয়ালে ভুল করেন অজরাইকে দিব। আমার বন্ধুগণ, 4 নম্বরে সবাইকে হাত পা বেঁধে ফেলে দিল, খাবার বন্ধ, খাবার নাই, পানি নাই। খাবার নাই কয়দিন? 2 দিনে জানলো কেমনে? খাবার নাই, পানি নাই, 21 দিন একাধারে। 21 দিন খাবার নাই, পানি নাই। আপনি কয়দিন থাকতে পারবেন খাবার পানি ছাড়া? আপনি তো খাবার পানি ছাড়া, বাংলাদেশে বহুত মুসল্লি আছে রোজা রাখে না, ইফতারের সময় সবার আগে বসে যায়, আছে না নাই? কত পাক্কা মুসল্লি চিন্তা করে, রোজা না রাখিয়া করছি ভুল, মন ইফতার না করে কি আবার ডাবল ভুল করব? আমার বন্ধুগণ, 21 দিন পর্যন্ত খাবার নাই, পানি নেই। বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, যদি দেখো এরা মরে যাচ্ছে, সাকারাত শুরু হয়ে যাচ্ছে, যে কোনো সময় মরে যেতে পারে, ওইটা যদি হয় তোমরা আমার কাছে রিপোর্ট করবে, তখন আমি একটা ব্যবস্থা করব। কত নম্বরের কৌশল? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে খাবার পানি বন্ধ করে দেওয়া হলো। চলতে চলতে 21 দিন চলে গিয়েছে। বাদশার কাছে ডাক্তারেরা রিপোর্ট করেছে, ডাক্তার চিকিৎসকেরা বলে দিয়েছে, ও বাদশা, ওরা বাঁচবে না, যে কোনো মুহূর্তে মরে যাবে। ওদের হাত পা কাঁপতেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে। 19 দিন থেকে পানি নাই, খাবার নাই, ওরা যে কোনো মুহূর্তে মরে যাবে। এরপরে ঈমান ছাড়ে না, যে কোনো সময় মরে যাবে। এরপরেও যেহেতু ঈমান ছাড়ে না, এবার বাদশাহ তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে, বলে দিবা কি খাবার দিছি। এক পাত্রের মধ্যে মদ মিশ্রিত পানি। কি মিশ্রিত? মদ মিশ্রিত পানি। আরেকটা পাত্রের মধ্যে শূকরের ভুনা গোশত। আমি জানতে চাই দুটোটা হালাল না হারাম? কথা বলেন। बोलছে তাদের সামনে এগুলা নিয়ে যাইবা আর কি কি আছে এটা বলে দিবা দেখি তো এখন কেমনে ঈমান বাঁচায় 21 দিনের না খাওয়া মুসলমান 21 দিনের না খাওয়া মুসলমান পানি নাই খাবার নাই তাদের সামনে যেহেতু খাবার নিয়ে গিয়েছে শুকরের বুনা গোশত আর মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ বিন হুজাফা ঘুমগানির আওয়াজ দিয়া বললেন বলো কথা বলতে পারতেছে না জিহ্বায় আটকা পড়ে যায় বলো না তোমরা কেন আমাদেরকে তো ভালো খাবার নিয়ে আসছো এটা কি খাবার একজন বলছে আব্দুল্লাহ রে এক পাত্রে মদ মিশ্রিত পানি আর এক পাত্রে শুকরের বুনা গোশত মরে যাবা খাইতে পারো কিনা দেখো 21 দিনের না খাওয়া মুসলমান হাঁটতে পারে না বসতে পারে না শুয়ে আছে যেন বাঘের মতো গর্জন দিয়ে উঠে বলেছে খবরদার তোমরা মনে করেছো মৃত্যুর সময় আমাদের ঈমানগুলোকে বিক্রি করে দেব তোমরা মনে করেছো মৃত্যুর আগে ঈমান হারা হয়ে যাব না রে না রাসূল যা হারাম বলেছেন ইসলাম যা হারাম বলেছে মরে যাওয়ার আগে ওগুলা খেয়ে মরে যেতে চাই না এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে হারাম খাবারগুলো সরায়া দাও ইন্তেকালের আগে হারাম খাবার খেতে পারি না মরে যেতে পারি হারাম মুখে দিব না তোমরা যদি না ফেলো একটা লাথি দিব খাবার গিয়ে তোমাদের বাদশার মুখে পড়বে এরা চিন্তা করলো কি রে মরে যায় দেখে তাও দেখি ইমান ছাড়ে না আর আমরা হইলে আমরা যদি হইতাম কি করতাম ওই সময় জান বাঁচানোর ফতুয়া দিয়া সব পেয়ালা খালি করে ফেলতাম করে কইতাম আর আসেনি থাকলে এটাও দেন মানে জান বাঁচানো ফরজ এই ফতুয়া দিয়ে সব খায় ফেলাইতাম আর মুসলমানেরা ইমানের পরীক্ষায় কে বলছে জীবন যদি চলে যায় যা ইমানের জন্য জীবন দিতে পারে জীবন বাঁচানোর জন্য ইমান বিক্রি করতে পারি আওয়াজ করে বলেন পারি বাদশা কয় নম্বরে বেরতো কয় নম্বর 4 নম্বর বেরতো এবার তো আস্তে আস্তে গরম হইতেছে কি রে তার ইমান কি ইমান মরেও না দেখি 5 নম্বরে চিন্তা করছে কি করা যায় বাদশা বলছে 5 নম্বরে কাজ হচ্ছে ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া ওদেরকে মারতে হবে কি দড়িতে আসতে কইলেন তো ফাঁসির দড়িতে ঝুলাও 17টা দড়ি আনা হলো মুসলমানদেরকে ঝুলিয়ে মারা হবে 1 নম্বরে হাত পা বাঁধা হলো হযরতে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বেঁধে ফাঁসির দড়ির কাছে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে তাকে ফাঁসি দেওয়া হবে এমন সময় আব্দুল্লাহ বাদশার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে বাদশা বলছে কত বড় বেয়াদব মরে যাওয়ার সময়ও আমার সাথে টিটকারি করে মরে যাবে কিছুক্ষণ পরে ফাঁসি দিব তাও আমার দিকে তাকাইয়া হাসে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ মরে যাওয়ার সময় মানুষ ভয় পায় তুমি দেখি হাসো আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন বাদশাহ এতদিন ছিলাম জাহান্নামে আর ফাঁসির মাধ্যমে আমি আমার কলিজার টুকরা রাসূলের সঙ্গে মিলিত হয়ে যাব আল্লাহু আকবার যার জন্য জীবন দিতে যাই যার জন্য মরে যেতে চাই মরে গেলেই তো তাকে আমি পেয়ে যাব আমাকে তাড়াতাড়ি ফাঁসি দেও ইন্তেকাল করলে আমাকে আমার আল্লাহ বলেছেন জান্নাতে সবুজ পাখির মতো উড়ে বেড়াবার সুযোগ করে দেবে সুবহানাল্লাহ পড়ে মুসলমান কান্না আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও জান্নাত আমার জন্য অপেক্ষা করছে আমার রাসূল আমার জন্য অপেক্ষা করছেন ফাঁসি দিয়া দাও বাদশা চিন্তা করে কি রে হেরে দেখি মরেও মরে না মরার সময়ও দেখি কয় আরো খুশি এদেরকে ফাঁসি করার দরকার নাই আরো কঠিন কোনো চিন্তা করো। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় নম্বরে বেড হইছে? 5 নম্বরে বেড তো 6 নম্বর। এখন কি করা যায়? সব তো অ্যাপ্লাই করলাম। একজন পরামর্শ দিয়ে শয়তান কে দিতেছে? অরিজিনাল টাটকা শয়তান পরামর্শ দেয়, ভাই কাজ করো। বড় বড় গর্ত খনন করে, গর্ত খনন করে আগুন জ্বালাইয়া ডেক বসাইয়া তৈল দিয়া, তৈল যখন টকবক করে উতরাবে তখন এই মুসলমানদের হাত পা বেঁধে তৈলের মধ্যে ছেড়ে দেবে। জীবন্ত মানুষ তৈলে পড়লে কি হয় চিন্তা করেন, দেখবেন ওই সময় ইমান ছেড়ে দিবে। ইমানের পরীক্ষায় সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি হয়ে যায়, ইমান দিতে চায় না। ঠিক কিনা বলেন? আমরাও পারবো তো ইনশাআল্লাহ। আমরা যে ইনশাআল্লাহ, আমরা তো সব পারি। আমরা যে ইনশাআল্লাহ, এখনো ওজনে কম দেয়, এখনো আমে ফরমালিন মারে। আল্লাহ জানে এটা ভুল কইলাম নাকি তা, ঠিক আছে তো? হ্যাঁ, এরপরও টাটকা মুসলিম। আমার বন্ধুগণ, ভাই 12টা হয়ে যাইতেছে, কেউ কিছু বলতেছে না, আমি রাইখা দিব। আরে শোনেন না রে বাবা, 12টা হয়ে যাইতেছে। কষ্ট হচ্ছে না? না কয়, কত মানুষের কষ্ট হইতেছে। কি ভাই, কি খেয়াল কি তোমার? আর বেশি না, কত 12টা গেছে। আরে আর কি কর বিষয়, কি সব তো এক বিষয়। আমি তো একটা বিষয়ের উপরে কথা বলছি, আমি কি আলাদা আরেক বিষয়ে কথা বলতে পারি? আবার বন্ধুগণ বুঝো, এবার আব্দুল্লাহ বিন হুজাফা সহ সবাইকে কি করে মারবে? তেলের মধ্যে দিয়া তাদেরকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। বাদশা কই এইবারের পরামর্শ জায়গা মতো গেছে, আগুনে দিয়া এদিকে জ্বালাইয়া মারতে হবে। আমার বন্ধুগণেরা জানে না, আমাদের মিল্লতের বাপ, আমাদের মিল্লতের বাপ ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে নমরুদ আগুন দিয়ে জ্বালাইতে চাইছিল, চায় নাই। কথা বলেন না কেন? চায় নাই, পারছে। কথা বলেন, পারছে? পারে না। ইমান এমন হওয়া লাগবে। আর আজকে যদি ইমানকে এই জায়গায় পৌঁছে দিতে হয় তাহলে পরিবারের সাপোর্ট লাগবে। নবীজি যে এত বেশি দাওয়াত দিতেন, এত কষ্ট পাইতেন বাহিরে, এর অর্থ হলো নবীজি ঘরে গেলে শান্তি পাইতেন। ঘরে গেলে কেন শান্তি পাইতেন? হ্যাঁ, রাসূলের স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, যতদিন ছিলেন নবীজি যত কষ্ট করে বাহির থেকে যাইতেন। জানেন রাসূলের বয়স 21, আপনারা তো শুনেছেন 25 বছর বয়সে রাসূল বিয়ে করেছেন। সহি ইতিহাস হচ্ছে রাসূলের বয়স ছিল 21 আর খাদিজার বয়স ছিল 45। কেউ কেউ বলেছেন রাসূলের বয়স ছিল 25। 21 বৎসরের একজন তরুণ বিয়ে করেছিলেন 45 বৎসরের একজন পৌড়া বৃদ্ধা নারীকে। এমন ভালোবেসে বিয়ে হলো। এই নারী যখন রাসূলের বয়স 21, খাদিজার বয়স 45, হযরত রাসূলের বয়স যখন 40, তখন খাদিজার কত? কিছু কয় না, হিসাব করতে কতক্ষণ লাগে। আরে ভাব, এরা হিসাবে তো ভালো পারে, এখন দেখতেছি পারে না। কমপক্ষে 65 থেকে 70। কথা বুঝেন নাই? 65 থেকে 70 হযরত খাদিজার বয়স। এই সময় রাসূল বলছেন, আমার খাদিজা, আমি সারা 3 দিনের দাওয়াত দিয়া যখন ঘরে আসতাম পেটে খাবার নাই, মানুষ আমাকে গালি দিয়েছে, দিলে কত ব্যথা। দরজায় এসে একবার বলেছে খাদিজা, সাথে সাথে 2টা পাট খুলে গিয়েছে। নবীজি বলতেন, খাদিজা তোমার অনেক বয়স হয়েছে, তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো, তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতেন, কলেজার টুকরা স্বামী, আপনাকে বাহিরে রেখে আমি কি ঘুমাইতে পারি? আপনি খাদিজা বলে ডাক দিলে কষ্ট হবে, এই জন্য আমি ঘুমাই না, আমি সারা রাত দরজায় দাঁড়াইয়া থাকি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলতেন, খাদিজা তুমি কি খাওয়া দাওয়া করেছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাথে সকালবেলা পানি আর খেজুর খেয়েছিলাম, আপনি কিছু খান নাই, আমি কি এত নিমক হারাম? আপনাকে রেখে খেয়ে ফেলবো। আসুন ঘরে যা আছে আপনি আর আমি একসাথে বসে খাবো। পড়েন না সুবহানাল্লাহ। পরিবারটা কেমন ছিল, কেমন ইসলামিক একটা পরিবার ছিল রাসূলের। এই ছিল তাদের আদর্শ। আপনাদের এগুলো নাই। এজন্য মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর কি কয় শুনেন, এজন্যে কথাগুলো শুনেন। এজন্য মাঝে মাঝে বাসায় গেলে আপনারা স্ত্রীরে সালাম দিবেন, বউরে সালাম দিয়েন। ওরে আল্লাহ, কিছু কয় না কেন? হাসে কেন? সালাম দিবেন, কিচ্ছু কয় না। সালাম দিবেন তো, আজকে রাত্রে দিবেন তো। মুরব্বীরা আমার চেহারার দিকে থাকে, 70 বছর গেছে, একদিন সালাম দিন। আজকে কোন বিপদে পড়বো, সালাম দিবেন। সালাম দিবেন। আমাদের আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি আমার স্বামীকে সারা জিন্দগি সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। এদের কথা কইতে চান সালাম সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ একটু জুড়ে পড়েন। আজকে বাসায় গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আবার কোন ভূতে ধরলো আজকে, হঠাৎ দিকে সালাম দিতেছে, সারা জীবনে দেয়নি। এই জন্য আজকের থেকে সালাম শুরু করবেন। ওরে আল্লাহ, কিছু কন না। যারা বিয়ে করে না হেরা কয় ইনশাল্লাহ, যারা করছে এরা কিছু কয় না। ইনশাল্লাহ বলেন, আমাকে ইনশাল্লাহ বলেন। বউর সাথে তো দুশ্মনী কেন? বিয়ে করছিলেন। 1 নম্বর বউরে সালাম দিবেন। 2 নম্বর মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, নিজের হাত দিয়ে বউরে খাওয়াইয়েন। কিছু কয় না কেন? আরে পরিবার শান্তির কথা বলতেছি। নিজের স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন। রসুল খাওয়ান নাই? বলেন, একথা শুনেন নাই? রসুল খাওয়ান নাই? খোলেন, খোলেন তিরমিজি, সামাইলে তিরমিজি খোলেন, নবীজি কেমনে স্ত্রীদেরকে খাওয়াতেন। খাওয়াবেন তো? আপনারা নিজের বউরে খাওয়াইতে পারেন, এটা বুঝছি। আপনারা তো নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা বলেন? এটা কয় ঠিক, ওটা নাফরমান হয়েছে। নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, নিজের স্ত্রীকে খাওয়াবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবীজি যখন আসতেন তখন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল বলেছেন স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে। একদিন রাসূল নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, গিয়ে দেখেন আয়েশা কাপড় পরতেছে। কি পরতেছেন? কাপড়। নবীজি ঘরে ঢুকে সালাম দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, বহুত সুন্দর করে বানাইছে, কিন্তু কাপড়টা পরতে পারো না। আয়েশা বলছেন, আমি ছোট মানুষ, বয়স কম, পারি না ঠিকই তো, কিন্তু আমার এমন একজন স্বামী, কি আল্লাহ যে এত বড় স্বামী দিয়েছে, কিন্তু আমার একটা কাপড়টা পরাইয়া দিতে পারেন না। নবীজির কথাটা দিলে লাগছে। তিনি কাছে গেলেন, আম্মা জান আয়েশার হাত থেকে চিরুনি নিলেন, নিজের হাতে চুলগুলো আঁচড়াইয়া মাথায় তেল দিয়া চুলে বেনি করে দিলেন। একজন মানুষ সুবহানাল্লাহ কয় না। নবীজি চুল আঁচড়াইয়া দিয়া কাপড় পরাইয়া দিয়া বলেন, আয়েশা এখন। আয়েশা বলছেন, স্বামী আপনি যখন আমাকে এতটুকু সাপোর্ট দেন তখন আমার ভাল লাগে, এই জন্য বাসায় স্ত্রীদেরকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই হাদিস তো আপনারা ভালোই জানেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা গোশতের টুকরোটা মুকিনে চাবাইয়া প্লেটের কর্নারে রেখে দিতেন, রাসূল পাক এই টুকরোটা মুকিনে চাবাইতেন। আপনারা বলেন, ফালা আমার সামনে, ফালা তুই খাইছ, সেটা আমরা খাইতে দিলে কেন? এ তো মায়ের সুর মারতে মারতে রে আব্বা কয়া ছাড়া। एमन पब्लिक आजकल एमन बौरे पिटाय पिटाइते पिटाइते कय आमार अब्बा को एमन माइर दे नाउजुबिल्लाह এগুলা করা যাবে বলেন না করা যাবে ভাষায় জান আজকে যদি এই আগে বলতো তাহলে এই বিষয়ের উপর ওয়াজ একটা করে দিতাম তাহলে ভাষায় ঢুকতে পারতেন না আজকে আর যা করতেছেন আপনারা মহিলাদের সাথে নিজের বউকে তো বানাইছেন কাজের বুয়া সারা দিন কাজ করান ঘুম থেকে উঠে বাচ্চাকে পরিষ্কার করা রুম পরিষ্কার করো पूरा बाड़ी परिष्कार करो सबार जोन्नो रान्ना बान्ना करो टयलेट मुछो सबार कपड़ चोपड़ दया दो गरु छागल थाकले ताओ देखो बाच्चादेरके स्कूले निये जाओ सबाईके खावाओ ओ बेचारी एगुला करते करते रात्रे जे ना खाय घुमाय जाय स्वामी एकटा दिन खबर हलो ना कथा बोलेन ना केन केमन आछे स्त्रीके काजेर बुआ बनाय राखते सब काज आपनि करबेन ना रान्ना करे खाওয়াবেন हासे केन अरे हादिस तो एटा ए हादिस शुनेन नाई जे नबीजी भाषाय कि बोलतेन आयशा तुमी गोश्त तैरी करो आमि रुटी तैरी करी शुनेन नाई हादिसटा शुनेছেন কিন্তু মহিলাদের কাছে কি বলেন না যদি উল্টা হয়ে যায় উত্তম আচরণ আর 10 মিনিট চালান প্রশাসনের লোক আসছে আপনারা মাহফিল শুনতে ভালো লাগছে 10 মিনিট চালান আরে না 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 10 মিনিট চালান শুনতে ভালো লাগছে বলতে চালান ঠিক আছে তো কিন্তু 12টা হয়ে গেছে আমার বন্ধুগণ শুনেন কথা কি বুঝতে পারতেছেন এজন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন আমি দোয়া করি প্রশাসনের বাইরে যারা আসছেন আল্লাহ যেন সবার হায়াতে বরকত দেয় শোনা কথা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ ও ভাই বলো না ইনশাআল্লাহ বলো আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 17 জন মুসলমান সবাইকে একত্রিত করে বাদশা যখন হত্যা করে ফেলবে আগুন জ্বালিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়ে ডেক বসাইয়া তৈলগুলাকে উত্তরাচ্ছে গরম করতেছে এক একজন মুসলমানকে ফেলে হত্যা করবে এমন সময় 17 জন মুসলমানের মধ্য থেকে সাধারণ একজন সাহাবীকে ধরেছে একজন সেনার সদস্যকে ধরেছে হাত পা বাঁধতে শুরু করল হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে যখন হত্যা করে দিবে আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন চোখের সামনে আমার একজন সাথীর হাত পা বেঁধে টকবক করে উত্তরাচ্ছে এমন তেলের মধ্যে দিয়ে যদি হত্যা করে কত লাঞ্ছনার কত কষ্টের কত অপমানের তিনি চিন্তা করলেন সাথীদের জীবন বাঁচানোর জন্য কি হিকমত করা যায় কি করলে সাথীদের জীবন বাঁচানো যায় এই চিন্তা করে তিনি কোনো পজিটিভ বাদশাকে কোনো পরামর্শ দিতে চাইবেন এমন সময় যেই মুসলমানের হাত পা বাঁধা হয়েছে তিনি ডাক দিয়া বললেন সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা আমার জীবন বাঁচানোর জন্য কি পরামর্শ করছো আমার জীবন বাঁচাবার জন্য তুমি কি চিন্তা করতেছো কি সন্ধি করতে চাও ও আব্দুল্লাহ বিন হুযাফা তুমি জানো না গতকাল রজনীতে আমি কলিজার টুকরা রাসূল পাককে স্বপ্নে দেখেছি আল্লাহু আকবার বলেন আমার নবীজিকে আমি স্বপ্নে দেখেছি নবীজি আমার কপালে চুম্বন দিয়েছেন সাথে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন নবীজি बोलेছেন ও আমার কলিজার টুকরা সাহাবী ঈমানের জন্য যদি জীবন বিসর্জন দিতে হয় জীবন দিয়ে হলো তুমি ঈমানকে রক্ষা করবা তোমার জন্য আমি অপেক্ষা করব তোমার জন্য আমি অপেক্ষা করব আব্দুল্লাহ বিন হুযাফা শুনো ওই দিন স্বপ্নে আমার রাসূল বলেছেন সাহাবী তোমার সঙ্গে এক দস্তরখানে আগামীকালকে ইফতার করতে চাই। আজ আমি রোজা রেখেছি, রাসূলের স্বপ্ন দেখার পরে রোজা রেখেছি, নিশ্চয় আমি শহীদ হয়ে যাব। আমি রাসূলের সঙ্গে একই দস্তরখানে ইফতার করতে চাই। তোমরা আমার মওতের ব্যাপারে কোনো সন্দেহ করো না, আমি জীবন দিয়ে হলে রাসূলের কাছে পৌঁছে যেতে চাই। ঈমানের বিনিময়ে আমি জীবন ভিক্ষা চাই না, বরং ঈমানের জন্য জীবন দিয়ে দিতে চাই। কেমন মুসলমান ছিলেন তারা, কেমন মুসলমান ছিলেন তারা? ও মুসলমান, চিন্তা করো কেমন মুসলমান তারা। এক পর্যায়ে হাত পাবে দে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তৈলের কাছে জীবন্ত মানুষকে তেলে ফেলে দেওয়া হল। টকবক করে উত্তরাচ্ছে তেল। একজন মুসলমানকে ফেলে জীবন্ত মানুষকে শহীদ করে দেওয়া হল। বাদশা হাসতেছে, এভাবে একজন একজন করে মেরে ফেলবে। আমার বন্ধুগণ, এমন সময়ে দুই নম্বরে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাধা হয়েছে, হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছেন, বাদশাহ আমাকে যেহেতু আপনি মেরে ফেলবেন, আমি মরে যাব, আমাকে মরে যাওয়ার আগে দুরাকাত নামাজ পড়তে দেন। সেজদায় গিয়ে শেষবারের মতো আল্লাহর সঙ্গে কিছু কথা বলে নে। আমার বন্ধুগণ, দুরাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে শান্তি আর সাথ পেতে লাগলেন, লম্বা সেজদা দিতে লাগলেন। দিলের ভিতরে নামাজে মনে আসলো, আমি যদি লম্বা সেজদা দেই, আমি যদি লম্বা লম্বা নামাজ পড়ি, বাদশা মনে করবে আমি ভয় পেয়ে গিয়েছি, এই জন্যে মনে হয় আমি নামাজ ছাড়তেছি না। তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইয়া হাত উঠিয়া বলছেন, আল্লাহ তোমার দ্বীনের জন্যে, তোমার হাবিবের সিরতের জন্য জীবন দিয়া দে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আয় আল্লাহ আমার জীবনের বদলা হলো ঈমানকে দুনিয়ার জমিনে জিন্দা করে দাও। আমি মরে যাব, হয়তো বাঁচব না, আমার মরে যাওয়ার সংবাদ মদিনায় তুমি পৌঁছায়া দাও। হযরত ওমরের কানে আমার কথাগুলো পৌঁছায়া দাও, ওমরের কানে আমার কথাগুলো পৌঁছায়া দাও, কারণ ওমর তো এই কথাগুলো নিশ্চয় শুনতে পারেন। ওমর একজন সাধারণ কোন মানুষ না, ওমর সাধারণ কোন পাবলিক না, ওমর সাধারণ কোন সাহাবী না। কে রাতে কি স্বপ্নে দেখে ওমর তা নিজেই জানতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর এমন একজন সাহাবী, কে কি স্বপ্নে দেখে ওমর দিনের বেলা তা বলতে পারে। কথা কথা চলে আসলে এক মিনিটে বলে দেই। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা স্বপ্নে একদিন দেখেন, তাহাজ্জুদের সালাতের আগে স্বপ্নে দেখেন তিনি নবীজির পিছনে সালাত পড়তেছেন, ফজরের সালাত নবীজির পিছনে পড়তেছেন। ফজরের সালাত পড়ে আমার নবীজির অভ্যাস ছিল সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া বসতেন, কিছু নসিহা করতেন। হযরত আলী দেখেন স্বপ্নে নবীজি ফজরের সালাত পড়ে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আছেন। হযরত আলী সবার পিছনে নামাজে আসছেন, স্বপ্নে দেখতেছেন, সালাম ফিরাইয়া নবীজি দেখেন কথা বলতেছেন। আলী স্বপ্নে দেখেন একজন মহিলা আসছে খেজুরের একটা স্তূপ নিয়ে, এক ডাল নিয়ে। আলীকে ডাক দিয়া বলছে, আলী এটা আমার খেজুর বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, আমি নিয়ে এসেছি, ওইটা আমি তোমার হাতে দিলাম, ওই খেজুরটুকু আমার নবীকে হাদিয়া দেও। তিনি যেন খেজুর খান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য দোয়া করেন। আমার বাগানের পয়লা খেজুর, আমার বাগানের প্রথম খেজুর এসেছে, আমি নবীজিকে দিয়েছি, নবীজি খেলে বরকত হয়ে যাবে। হযরতে আলী স্বপ্নে দেখেন খেজুরের স্তূপটা হাতি নিয়ে নবীজির সামনে রেখেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা খেজুর দিয়েছে, তার বাগানে পয়লা খেজুর এসেছে, তার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর আপনি খান, মুসল্লিদেরকে খাওয়ান, আপনার সাথীদেরকে খাওয়ান, বরকতের জন্য দোয়া করেন। হযরতে আলী দেখেন নবীজি খেজুরগুলো হাতে নিলেন, সাহাবায়ে কেরামকে একটা একটা করে বন্টন করে দিচ্ছেন। আলী দেখেন তাকেও নবীজি একটা খেজুর দিয়েছে, এইভাবে তারা খেজুর খাইলেন স্বপ্নে দেখেন। হযরত আলী বেলালের আওয়াজে হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে, হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে আযানের আওয়াজে। ঘুম ভেঙে যাওয়ার পরে আলী ঘুম থেকে উঠে দেখে স্বপ্নে নবীজি যে খেজুর দিয়েছেন, আলীর মুখে তখন পর্যন্ত সেই খেজুরের স্বাদ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াতাড়ি ওযু করলেন, মদিনার মসজিদে চলে গেলেন, হযরতে ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। যেতে দেরি হয়েছে এই জন্য পিছনে বসলেন। হযরতে ওমর ফজরের সালাত পড়াইয়া সাহাবায়ে কেরাম মুসলমানদের দিকে তাকাইয়া কিছু কথা বলবেন নবীজির আদলে। হযরতে আলী পিছনে বসে আছেন, এমন সময় বাস্তবে আলী দেখেন একজন মহিলা খেজুরের স্তূপ আর ডাল নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে এসে বলছে, আলী, এটা আমার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, তোমাকে দিয়েছি, তুমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দাও, তিনি যেন তা খান, মুসল্লিদেরকে খাওয়ান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য তিনি যেন দোয়া করেন। আলী খেজুরের স্তূপটা হযরত ওমরের কাছে দিলেন, দিয়ে বললেন, মহিলা বলেছে আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান, মুসল্লিদেরকে খাওয়ান, আর আপনি তার জন্য দোয়া করেন বারাকার জন্য। হযরত ওমর সবাইকে একটা একটা করে খেজুর দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, আমার খেজুর তো কঠিন স্বাদের খেজুর, বড় স্বাদ পাইলাম, এত খেজুর আমাকে কি আরেকটা দেওয়া যায় না? আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় না? খেজুর তো অনেক। এবার হযরত ওমর মুচকি হেসে আলীর হাত ধরে বললেন, ভাই আলী রে, যাকে নবীজি রাত্রে একটা খেজুর দিয়েছেন, আমি ওমর তাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন, আলী তো আশ্চর্য, স্বপ্ন দেখলাম আমি, বললাম না কাউরে, ওমর জানলো কেমন? ওমর জানলো কেমন? এখানে আর এক লম্বা অন্য এক ব্যাখ্যা আছে, ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে মদিনায়। হযরত সারিয়া ৭৫০ মাইল দূরে যুদ্ধ করছে, ওমর এখানে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জামাল, ও সারিয়া, তোমার পিছনে পাহাড়ের পূর্ব দিকে কাফেররা তোমাদেরকে আঘাত করবার জন্য আসতেছে। হযরত সারিয়া বলেন, ৭০০ কিলোমিটার দূরে ওমরের আওয়াজ আমার কানে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। ওমর তো এই হস্তির নাম, ওমর তো এই ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হয়েছে, ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি ঢুকে বলছে, এই মদিনার মাটি, এখানে শুয়ে আছেন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মদিনায় শুয়ে আছেন, আমি তার গোলাম, আমি তার উম্মাহ, এখনো জিন্দা রয়েছে, তুমি নড়াচড়া করতে পারো না, কসম রব্বে পাকের জাতের, কিয়ামত পর্যন্ত আর মদিনায় ভূমিকম্প হবে না। ওমরের কথা বললে তো বহুত কথা। ওমর তো ব্যক্তির নাম। নদী পানি দেয় না, ওমর ছিটি লিখে দিয়েছে, এই নদী শোনো যদি তোমার হুকুমে তুমি চলো এই নদীর পানির দরকার নাই আর যদি রবের হুকুমে তুমি চলো আমি ওমর বলছি আল্লাহর গোলাম যার নেতৃত্বে মক্কায় প্রথম তাকবীরের মিছিল হয়েছে আমি ওমর বলছি আল্লাহর হুকুম হয় থাকলে তুমি পানি দিয়ে দাও চিটি নদীতে ছেড়ে দিয়েছে শুকনা মাটিতে চিটি ফেলে দিয়েছে সাথে সাথে বন্যা শুরু হয়েছে সুবহানাল্লাহ বললেন না তার নাম হযরত ওমর ওমর এই ব্যক্তির নাম যার কথাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোট করে যার কথাকে ভিত্তি করে আল্লাহ কোরআনে 18 থেকে 21 টা আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ বলেন ওমরের ফয়সালার ভিত্তিতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন আল্লাহ ওমরের কাছে আমার আওয়াজটা পৌঁছায় দিও আমার মুসলমান বন্ধুগণ নামাজ শেষ করে ফেললেন এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে তাকে এই মুহূর্তে তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছেন চোখ থেকে পানি পড়তেছে বাদশা বলতেছে আব্দুল্লাহ রে বহুত নাটক করছো বহুত ভাব ধরছো এখন একজন সাথীর মৃত্যু দেখে তুমিও কাঁদতেছো মৃত্যুর ভয় 6 নম্বরে এসে তুমি ধরা পড়েছো এখন কাঁদো কেন আব্দুল্লাহ যদি তুমি কাঁদো চোখ থেকে পানি পড়তেছে কালিমা ছেড়ে দাও না কেন আমিও ছেড়ে দেব এবার আব্দুল্লাহ বলেন বাদশা শরফ আমি মৃত্যুর ভয়ে কান্না করি না আমি কান্না করি তুমি আমার বড় ক্ষতি করে ফেলেছো পারস্য বাদশা বলে আমি তোমার কি ক্ষতিটা করলাম কেন তুমি কান্না করো আব্দুল্লাহ বলছেন ও বাদশা বহুত বড় অপরাধ করেছো অন্যায় করেছো আমার সঙ্গে মেরে ফেলো আপত্তি নাই কিন্তু অন্যায়টা এমন করলে কেন এবার বাদশা জানতে চায় আমি তোমার সাথে কি করলাম আব্দুল্লাহ বিন হুযাফা বললেন বাদশা রে তুমি আমার আগে যাকে তৈলের মধ্যে ফেলে শহীদ করেছো সে আর আমি ছিলাম বাল্য বন্ধু ছোটবেলা থেকে আমরা একসাথে বন্ধুত্ব করে বড় হয়েছি ও যদি জীবনে কোনোদিন দুরাকাত নফল পড়েছে আমি 4 রাকাত পড়েছি ও 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা দিয়েছি সে 1 ঘন্টা যুদ্ধ করলে আমি 2 ঘন্টা করেছি সারা জিন্দেগি আমরা প্রতিযোগিতা করেছি ঈমানের জন্য কোনো প্রতিযোগিতায় সে ফার্স্ট হতে পারে নাই সব প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি আমার বন্ধু সেকেন্ড হয়েছে পৃথিবীর সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট সকল প্রতিযোগিতায় সে সেকেন্ড কিন্তু ইন্তেকাল করে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে চলে গিয়েছে তাকে আমার আগে হত্যা করে আমার আগে আমার বন্ধুকে জান্নাতে পাঠিয়ে দিয়েছো আমি আজকে শেষ আমলে সেকেন্ড হয়ে গেলাম আমি পারলাম না আজকে শেষ আমলটা বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে ও বাচ্চা তোমার যদি এভাবেই মারার উদ্দেশ্য ছিল তাহলে সবার আগে আমাকে মারলা না কেন আমি সবার আগে রসুলের সঙ্গে দেখা করতাম নিশ্চয় আমার কোন জায়গায় কুসুরি আছে এই জন্য আল্লাহ আমাকে 1 নম্বরে কবুল করেন নাই ওই জন্য কাঁদতেছি তুমি কেন আমাকে আগে মারলে না বাদশা চিন্তা করে না দেখি মরেও মরে না মরার সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে আল্লাহু আকবার বলেন তাহলে বোঝা যাচ্ছে এরা মরেও মরতে চায় না এরা মরেও তো মরবে না মেরেও লাভ কি না মেরেও লাভ কি এই কথা শুনবার পরে বাদশার দিলে কি একটা শীতল বাতাস বয়ে গেল আরে এরা কি এত কষ্ট দিলাম নির্যাতন করলাম পিটালাম কত কৌশল করলাম দিন ছাড়লো না চুকের সামনে মানুষ মরে যায় ভয় তো ছেড়ে দেওয়ার কথা বলতেছে তাকে আগে মারলাম না কেন বলতেছে সব আগুন নিভাইয়া দেও এদেরকে এভাবে নিভানো যাবে না এদের ভিতর থেকে ঈমানের আগুনকে নিভাইয়া দেওয়া যাবে না তাদের রসুলের ভালোবাসা নিভাইয়া দেওয়া যাবে না এই দিনের এই ভালোবাসার পরে আল্লাহ একদিন পুরা পারস্যে দিন কায়েম করে দিয়েছে আল্লাহু আকবার বলে বাদশা কেমনে তাদেরকে ছেড়ে দিল এটা একটা লম্বা ঘটনা বাদশা কেমনে ছাড়ল আমার বন্ধুগণ आमार भाईरा बादशाह एक पर्याय बोलते चाइले एखन तुम्हादेरके माइरा लाभ नाई तुम्हादेरके केमने दिले तुमरा खुशी एटाई बोलो आमारो इज्जत बाँचो तुमराओ चले जाओ तुम्हादेरके माइरा लाभ नाई कारण मरेओ देखतेछि मरो ना सुबहानाल्लाह बोललेन ना मरेओ मरे ना एइजन्य ईमान आनो ईमानके ताजा करो আমাদেরকে আঘাত করলেও আমাদের কিছু হবে না কারণ দিন শেষে আমাদের সাথে আছেন কে এইজন্য আল্লাহ বলেছেন আমার তিলাওয়াতকৃত আলোচনাতে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান बारोटार पर कथा बोला खिलाफ सुन्नाह